আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা আজ আমরা আলোচনা করব ফ্লুস্টার। এটি উৎপাদন করে থাকে রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, রাজেন্দ্রপুর, গাজীপুর, বাংলাদেশ। ফ্লুস্টার মূলত ফ্লুক্লোক্সাসিলিন সোডিয়াম বিপি। তো প্রত্যেকটি ক্যাপসুলে রয়েছে ফ্লুক্লোক্সাসিলিন সোডিয়াম বিপি 500 mg, এবং এই ক্যাপসুলটি আরও বিভিন্ন মোড়কে তৈরি করা হয়। 250 mg ক্যাপসুল আছে এবং ড্রাই পাউডার আছে বাচ্চাদের জন্য, খাবারের জন্য। তো আমরা ধাপে ধাপে সেগুলো আলোচনা করব। তো মূলত এই যে ফ্লুস্টার ক্যাপসুলটি, এটি বাংলাদেশে যে কোনো ইনফেকশনের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে ফ্লুক্লোক্সাসিলিন। এবং এই ফ্লুক্লোক্সাসিলিন কিন্তু এই ফ্লুস্টার নাম দিয়েছে রেনেটা কোম্পানি। তো এই ফ্লুক্লোক্সাসিলিন বিশেষ বিশেষ কারণে আমরা কিন্তু রোগীদেরকে দিয়ে থাকি। তার মধ্যে মূল যে কারণগুলো সেটা হচ্ছে শরীরে ফোড়া ওঠা, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন অর্থাৎ নরম কলার সংক্রমণ এবং চর্মরোগের যে কোনো সংক্রমণের ক্ষেত্রে কিন্তু এই ফ্লুস্টার ক্যাপসুলটি আমরা ট্রিটমেন্ট হিসেবে দিয়ে থাকি এবং খুব ভালো রেজাল্টও পাওয়া যায়। তো এর মধ্যে রয়েছে একজিমা রয়েছে, একনি রয়েছে, তারপরে চামড়ার উপরে অনেকে ফোড়া, তারপরে ব্রণ রয়েছে, এরপরে অনেক ধরনের ইনফেকশন দেখা যায়। যে আমরা যদি কোনো মানুষের কেটে যায় অথবা ছিঁড়ে যায় বা সেলাই দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফ্লুস্টার ক্যাপসুলটি দিয়ে থাকি এবং খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা পাই। তারপরে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের জন্য কিন্তু দেওয়া, নিউমোনিয়া, লাং অ্যাবসেস, তারপরে ইম্পিটিগো, সাইনোসাইটিস, ফেরিংজাইটিস, টনসিলাইটিস ইত্যাদি ক্ষেত্রে কিন্তু দিয়ে থাকি আমরা এই ফ্লুস্টার ক্যাপসুলটি। তো ইউরিনের ট্র্যাক ইনফেকশনের জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে মূলত যেটা আমরা সবসময় যে ট্রিটমেন্টের জন্য দিয়ে থাকি, কাটা ছেঁড়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকি। শহর অঞ্চলে বেশিরভাগ কলকারখানা থাকে, তারপরে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং খুব দ্রুত, যেহেতু এটি 6 ঘন্টা পরপর ডোজিসটি খাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু 6 ঘন্টা পরপর যেহেতু খাওয়া হয় এবং আরোগ্যের পরিমাণ এই জন্য খুবই বেড়ে যায় অর্থাৎ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় রোগী, তাড়াতাড়ি ক্ষতটা শুকিয়ে যায়। তারপরে ব্রণ, ফোড়া, তারপরে চামড়া যে কোনো ইনফেকশনের জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি, আমরা আগেই বলেছি। তো বন্ধুরা আলোচনা করলে এটা একটা অসাধারণ গুণসম্পন্ন একটি ক্যাপসুল, আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে। তবে আমরা মেন মেন যে কথাগুলো বলেছি, যেমন একজিমা, দাউদ, তারপর যে কোনো ফাঙ্গাল ইনফেকশনের জন্য, চর্মরোগের যে কোনো ইনফেকশনের জন্য, তারপরে অনেক সময় ফোড়া হয়ে যায়, যে ফোড়া অনেক সময় দেখা যায় অনেক বড় ফোড়া হয়ে যায়, সেটা শক্ত হয়ে যায়, পাকে না, সেই পাকার জন্য কিন্তু এই ফ্লুস্টার ক্যাপসুল কিন্তু আমরা দিয়ে থাকি। অনেকে এই ডাল দিয়ে থাকে, বিভিন্ন ধরনের ভাবে ফোড়া ফারা পাকানোর চেষ্টা করে, তাতে দেখা যায় হিতে বিপরীত হয়ে যায়। তো যখন আমরা এই বড় বড় ফোড়া বা যত ধরনের ইনফেকশন হন, যখন আমরা এই ক্যাপসুলটা দিয়ে থাকি, তখন কিন্তু এই ক্যাপসুলটা খাওয়ার কারণে কিন্তু সেই ফোড়া হোক বা যে কোনো ইনফেকশন হোক খুব দ্রুত কিন্তু আরোগ্য লাভ করে। এজন্য আমি সবাইকে এই পরামর্শ দেব যে এই যদি আপনি প্রাকৃতিক ট্রিটমেন্ট আপনার যদি পারদর্শী হন তাহলে অবশ্যই দেবেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকেই প্রাকৃতিক ট্রিটমেন্ট না জানার কারণে রেজাল্ট কিন্তু ভালো আসে না, হিতে বিপরীত হয়ে যায়, রিয়াকশন হয়ে যায়। কিন্তু এই ক্যাপসুলটি যদি আপনি যেই সমস্যাগুলো আমরা বলেছি সেক্ষেত্রে যদি আমরা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করেন তাহলে আশা করি ভালো রেজাল্ট পাবেন। তারপরও আগে বলছি যে আপনার যে পাশাপাশি যে ফার্মেসি থেকে আপনি ঔষধটি আনবেন বা যেই ডাক্তার সাহেব আপনাকে দিবেন, সে তো অবশ্যই আপনাকে নির্দেশনা দিয়ে দিবেন। তো মূলত ডোজেস ফর্মটা এখন আমরা আলোচনা করব, এর গুণাগুণ সম্পর্কে আলোচনা করলাম, এখন আলোচনা করব এটা ডোজেস ফর্ম অর্থাৎ কতটুকু কে কতটুকু এই ক্যাপসুলটি গ্রহণ করবে। বন্ধুরা এই ক্যাপসুলটি মূলত যাদের বয়স, শুড বি অ্যাডমিনিস্ট্রেটেড হাফ ওয়ান অফ আওয়ার বিফোর মিলস অর্থাৎ সবচাইতে বেশি ভালো হয় যে খাবারের আগে কিন্তু খেলে, খালি পেটে খেলে কিন্তু রেজাল্টটা ভালো পাওয়া যায়। ইউজুয়াল অ্যাডাল্ট ডোজ অর্থাৎ ইনক্লুডিং এল্ডারলি প্যাশেন্ট 250 mg ফর 4 টাইমস। আচ্ছা
যেসব যাদের বয়স 18 বছরের উপরে আছে, যারা অ্যাডাল্ট, তাদের কিন্তু 500 mg করে 6 ঘন্টা পর পর আমরা কিন্তু অর্থাৎ এই ট্যাবলেট ক্যাপসুলটা কিন্তু দিয়ে থাকি। তো এই জন্য অর্থাৎ 24 ঘন্টায় পরে 4 বার, এবং যাদের বয়স 2 থেকে 10 বছর, মূলত 10 বছরের উপরে থেকে কিন্তু এগুলো দেওয়া যায়, কারণ অনেক সময় দেখা যায় 10 বছর হলেও তার স্বাস্থ্য অনেক বেশি থাকে, ওজন বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু 10 বছর উপরে বাচ্চারা যদি ওজন বেশি থাকে, স্বাস্থ্য বেশি থাকে, তাদেরকে কিন্তু 500 mg করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে দুই থেকে দশ বছর যাদের বয়স, তাদের হাফ ডোজ অফ অ্যাডাল্ট অর্থাৎ বয়স্কদের ক্ষেত্রে, বয়স্কদেরকে যদি 500 mg করে 4 বার দিয়ে থাকে, তাহলে দুই থেকে যাদের বয়স 10 বছর তাদেরকে 250 mg করে 4 বার দেওয়া হবে, এবং যাদের বয়স 2 বছরের নিচে তাদের কোয়ার্টার অফ দি অ্যাডাল্ট ডোজ অর্থাৎ তাহলে 125 mg করে কিন্তু আমরা দিতে পারি, অর্থাৎ 6 ঘন্টা পর পর যেসব বাচ্চা 2 বছরের নিচে। এবং তারপরে যদি আমরা আরও ভালো রেজাল্ট পেতে চাই, তাহলে অবশ্যই প্রতি পার কেজি ওজনের জন্য 2.5 mg করে অর্থাৎ 12.5 থেকে 25 mg পার কেজি, অর্থাৎ আপনি 12.5 mg থেকে শুরু করে 25 mg পর্যন্ত প্রত্যেক 1 কেজি ওজনের বিপরীতে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো সবচেয়ে ভালো হয় ওজন মেপে দেওয়ার জন্য, বয়সের সাথে অনেক সময় দেখা যায় অনেকের শরীরের ওজন মেলে না, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বয়স তুলনা না করে ওজন হিসাবে, ওয়েট হিসাবে ওষুধটা দিলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা আবারও বলছি, যদি আমরা এখানে বয়সের হিসাব না করে যদি আমরা ওজন হিসাব করি, তাহলে ওজন হিসাব করে যদি আমরা এই ওষুধের ডোজেস ফর্মটা দিয়ে থাকি, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি আপনাদের কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, ইনবক্সে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমাদের ফেসবুক পেজ আছে সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আরেকটা কথা হলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আশা করি এই প্রত্যেকটি ভিডিও আপনাদের জন্য উপকারী হবে, আমরা চাই সবাই সুখময় এবং সুখী সমৃদ্ধি জীবনযাপন করতে, সুস্বাস্থ্য জীবনযাপন করতে। তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।